হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠে দেখো স্নান টান করে ঘরের পুজো সেরে কিন্তু এখানে পিয়ালি আমার আইব্রোটা করতে বসে গিয়েছে। হ্যাঁ, ও কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, সঙ্গে সঙ্গে একজন বিউটিশিয়ানও। তো যাই হোক, এবার ওকে দিয়েই করিয়ে নিচ্ছিলাম আজকে, কিন্তু ওই আমাকে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। ওর হাতের কাজ খুব ভালো। এছাড়াও এখানে শেষ নয়, ও খুব মেহেন্দিও ভালো পড়াতে পারে। তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো, সামনেই যেহেতু বিয়ে, তোমরা চাইলে ওকে বুক করতে পারো। আর তোমরা যদি বলো তাহলে নেক্সট ভিডিওতে ওর ফেসবুক আইডিটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ওকে বুক করতে পারো। তো যাই হোক, এখানে আমি আইব্রোটা করে নিচ্ছিলাম। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি, আর জুঁই ফুলের মালাটা পাইনি, ওইটা রানাঘাট থেকে কিনে তারপরে লাগিয়ে নেবো। আর যেহেতু আমার সঙ্গে মেকআপ আর্টিস্ট যাচ্ছে, সেহেতু কোনো চাপ নেই যে কে লাগিয়ে দেবে বা কেমন দেখতে লাগবে। তো যাই হোক, দেখো আমরা টোটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছে হচ্ছে মাঝেগ্রাম স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে রানাঘাট। আর এখানে দেখো টিকিট কাটছিলাম আমি, আর টিকিট কেটে টাকা নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু টিকিট নিতে ভুলে গেছিলাম, মানে মাথা ফাথা পুরোই আমার গেছে। বাড়ি ফেরার সময় জানো তো এত শরীর খারাপ আমার, কি বলবো, মানে মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল, মনে হচ্ছে তুবড়ির মতো দুই পাশ থেকে ফেটে বেরিয়ে যাবে মাথায়, মানে এইরকম পরিমাণে যন্ত্রণা। মানে আমি মানে এত কান্না পাচ্ছিল, মানে আমি কি করব বুঝতে পারছি না। আর ওই সময়টায় না আমার মানে বরের কথা খুব বেশি মনে পড়ছিল, যে ও থাকলে ঠিক আমাকে কোলে শুইয়ে বসিয়ে নিয়ে যেতে পারতো। তা যাই হোক, তো ট্রেনে উঠেই কিন্তু এই যে ইয়াস, আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ওর সঙ্গে গল্প করতে করতে কিন্তু রানাঘাট অব্দি গেছিলাম, আর ও যাচ্ছিল পুরুলিয়া। তো যাই হোক, এই যে আমরা কিন্তু মানে এতটা রাস্তা এসেছি, আর ভিডিও করিনি কারণ ট্রেনের মধ্যে এত গল্প করেছি দুজন মিলে। আর আমি না প্রচুর কথা বলতে ভালোবাসি, যেন তোমার কথা না বললে আমার দম বন্ধ হয়ে যায়, তো এত কথা বলেছি ভিডিও নিতেই ভুলে গেছিলাম। তারপরে এই যে নেমে এই দিদিটার দোকানে চলে এসেছে, এই দিদির দোকানটা না আগে রাস্তার সাইডে ছিল, এখন ওখান থেকে তুলে এখানটাই করা হয়েছে। আর আমি মানে মাঝে দু তিনবার এসেছি কিন্তু খুঁজেই পাইনি দিদির দোকানটা আর কি, তারপরে ফাইনালি আজকে আমি খুঁজে পেলাম। তো যাই হোক, এখানে দিদির কাছে ব্যাগটা রেখে দিলাম, আর ডালাটা কিনে নিলাম দিদির কাছ থেকে, খুব ভালো। তোমরাও চাইলেও দিদির কাছ থেকে ডালা নিতে পারো যখন বড়মার মন্দিরে যাবে পুজো দিতে। তো দেখো, ডালা নিয়ে লাইন টেনে কিন্তু আমরা এগোচ্ছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যে এরকম ভিড় হয় এটা আমার জানা ছিল না। আমরা কিন্তু অনেকটা লাইন টেনে তারপরে গেছিলাম মায়ের পুজো দিতে। আর ভেতরে গিয়ে ওই যে বলে না কষ্টের ফল সবসময় অনেক ভালো হয়, মিষ্টি হয়। তো আমরা মন্দিরে গেছি, তখন আর কি মায়ের আরতি শুরু হলো, মানে কি যে অপূর্ব দৃশ্য! এটা আমি ভিডিও নিতে পারিনি, কেন কি ওইটা দেখতে দেখতেই ভিডিও নিতে ভুলে গেছি। ওই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে ওর মধ্যে পুরো মগ্ন হয়ে গেছি, ওটা আর মানে মনে হয়নি যে ভিডিও করি বা এরম কিছু। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়েছি, আর এখান থেকে যে ডালা নিচ্ছিলাম। আজকে কিন্তু আমার অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়েছিল, সেগুলো ব্লগের জন্য শ্যুট করতে পারিনি। ইনস্টাগ্রামে আমি একটা ভিডিও আপলোড করেছি, তো তোমরা ওখানে চাইলে দেখে নিতে পারো। আমার অনেকের সঙ্গে দেখা হয়েছে, এবং একটা দিদি তো অনেক দূর থেকে এসেছিল পুজো দিতে, তো ও লিটারেলি জাস্ট মানে পাগল হয়ে গেছে আমাকে দেখে, এরকম একটা অবস্থা, মানে কত কথা বলছিল। যাই হোক, এই দিদি দেখো নাম্বারটা বলে দিচ্ছে, তোমরা চাইলে কিন্তু ওই দিদির কাছ থেকে ডালা নিতে পারো, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব, দিদির সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো, খুব ভালো। আর এখানে কিন্তু সবকিছু একদম নিশ্চিন্তে রেখেও তোমরা পুজো দিতে যেতে পারবে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু আখের রস খেয়ে নিই, তারপর আখের রস টস খেয়ে কিন্তু রানাঘাটে সে ঢুকেছিলাম একটা হোটেলে খাই। তো কালকে বাড়ি ফেরার পর ভিডিও করতে পারিনি, কেন কি এত পরিমানে শরীর খারাপ লাগছিল না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখনো বুঝতে পারছো আমার মানে গলা শুনে যে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম লেগেছে প্লাস মাথা যন্ত্রণা, তারপরে সারাদিন না খাওয়া। রানাঘাট স্টেশনে নেমে ওখানে আমাদের আদর্শ হোটেল আছে, তো ওখানে ঢুকলাম, সব হচ্ছে ননভেজ। তো তারপরে আমরা মানে জাস্ট বেরিয়ে যাব, তখন ওখানকার একজন মানে দাদা বলছেন যে তোমরা এক কাজ করো, ওইখানে ডাল পাওয়া যাবে, মুগের ডাল আর হচ্ছে ঝুরি আলু ভাজা,
আর লেবু এইভাবে প্লেটার করে দিতে পারবো। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তাই হোক, যেহেতু না খাওয়া খেতে তো হবেই। তো তারপরে ওটাই কোন রকমে খেয়ে বেরোলাম। আর সারাদিন না খেয়ে থাকলে দেখবে একবারে অনেক বেলা হয়ে গেলে খাওয়া যায় না, ভাতটা খিদেটা না মরে যায়। যাই হোক, ওইভাবে তো বাড়িতে এলাম। বাড়িতে এসে প্রচন্ড খারাপ অবস্থা। তো এবার তো এবার আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিছু গোল্ড পারচেস করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আমি বলেও ছিলাম যে আমি অন্য কিছু করলে সেটাতে মানুষের কোনো কিছুতেই কোনো প্রবলেম নয়, যে এটা কেন তুমি এত বেশি করছো, ওটাতে কেন তুমি এত কিনছো, বা এই কাজটা এত কেন করছো, এইগুলো কেউ বলে না। যখন দেখবো গোল্ডের কিছু কিনছি তখন ব্যাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, গোল্ড ছাড়া কিছু বোঝে না, গোল্ড গোল্ড। আমি তো এটাও বললাম যে গোল্ডই তো কিনছি ভাই, ওটা তো একটা অ্যাসেট না, ওটা তো এমন না যে কিনছি টাকা নষ্ট করছি, ওটা ফালতু টাকা নষ্ট। তো সেখানে কিছু কিছু মানুষ, সবাই না, সবাই আমাকে ভীষণ মানে উৎসাহ দেয় গোল্ড কেনার। আমি বেশিরভাগ মানুষের কথাই বলছি, সবাই ভীষণ বলে দিদি তুমি এবার এটা বানাও, দিদি ওটা বানাও, এগুলো বেশ ভালো লাগে, এরা আরো উৎসাহ দেয় আমাকে। এবার কিছু কিছু মানুষের ওই যে মানে নিতে পারে না, এবার আমি ওই কথাগুলো বলেছি, তো সেখানে দু তিনজনের এরকম কমেন্ট এসে সেগুলোর উত্তর দিয়ে, এবার তোমরা অনেকে বলো দিদি এগুলোর উত্তর দেবে না, দিতে হয় কখনো না কখনো, কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, সবসময় সবটা মেনে নিলে চলে না। তো ওখানে এরকম কমেন্ট এসছে কিছু কিছু মানুষের যে কি অনেক মানুষ আছে যারা খেতে পায় না, যারা ঠিক করে একটা নাক ছাবি কিনতে পারে না, সেখানে তুমি এত এত কিনছো, মানে এই কথাগুলো না জাস্ট কোনো লজিক নেই। তোমরা যে কথাগুলো আমার কমেন্ট বক্সে এসে বলছো এগুলোর কোনো লজিক নেই পৃথিবীতে। একজন সেখানে লিখেছে, একজন দেখে এরকম একটা কমেন্ট করেছে, তো একজন সেখানে দেখলাম উত্তর দিয়েছে যে পৃথিবীতে সবার আর্থিক অবস্থা সমান নয়, যারা খেতে পারছেন অবশ্যই খারাপ লাগে, এবং আমি আমার দিক থেকে, তোমরা হয়তো জানো না বা আমার ভিডিও হয়তো রোজ দেখো না, আমার শুধু গোল্ড কেনার ভিডিওগুলোই তোমাদের চোখে পড়ে, আমি আমার আমার দিক থেকে যতটা পসিবল আমি করে থাকি, ঠিক আছে। এবার সেটা আমার আমার গোটা পৃথিবীটাকে আমি আমি একা সামলাতে তো পারবো না, তাই না? মানে গোটা পৃথিবীতে এরকম অনেক দরিদ্র মানুষ আছে, অনেক দুস্থ মানুষ আছে, যারা খেতে পায় না, যাদের থাকার জায়গা নেই। এবার সবার দায়িত্ব তো আমি নিতে পারবো না, ভগবান আমাকে অতটা ক্ষমতা দিতে পারেনি, যতটুকু ক্ষমতা দিয়েছে সেই জায়গা থেকে আমি যথেষ্ট করে থাকি আমার মনে হয়। এবং শুরু থেকে যখন আমি এই কাজে প্রথমবার নেমেছিলাম তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম ইউটিউব থেকে যদি কোনোদিন আমার মানে 1000 টাকাও ইনকাম হয়, সেখান থেকে 500 টাকা খরচা করেও হলেও আমি মানুষগুলোর জন্য কিছু করব, এবং আমি সেটা করে আসছি, আমি আমার কথা রেখেছি এবং রাখছি, আগামী দিনেও রাখবো। সেটা ইউটিউব যদি নাও থাকে সেই ক্ষেত্রেও আমি রাখবো, তখন হয়তো আমি দেখাতে পারবো না ইউটিউব না থাকলে, বাট আমি করে যাবো। এটা আমার নিজের কাছে অনেক বড় একটা প্রতিজ্ঞা, এবং ইচ্ছা আছে আরো বড় কিছু তাদের জন্য করা। এবার আমাকে একা বলে তো এগুলো কিছু হবে না, তাই না? তোমরা শুধু আমাকেই পেয়েছো এগুলো বলার জন্য, আরো তো কত ক্রিয়েটার আছে, তাদেরকে গিয়ে কমেন্ট করো তোমরা, বা যারা কমেন্ট করছো তারা নিজেরাও কিছু করো, তাই না? এখন বলবে তোমরা যে আমরা তো নিজেরা তোমাদের মতো তো ইনকাম করি না যে আমরা করবোই মানুষগুলোর জন্য, তাহলে তোমাদের বলারও রাইট নেই আমি মনে করি। যেটা তোমরা পারছো না করতে সেটা আবার অন্য মানুষকে তোমরা বলছো, এটা কিন্তু তোমাদের বলার রাইট নেই। হ্যাঁ, ভিডিওতে আমরা ভুল কিছু করব, ভিডিওতে যা ভিডিওতে দেখছো সেগুলো অবশ্যই তোমাদের কমেন্ট করার ইয়ে আছে, কিন্তু এটা একটা খুব সেন্সিটিভ বিষয়, এই যে যে মানে মানুষকে হেল্প করা, আমি যতটুকু আমার বলতেও ভালো লাগে না, যাই হোক ওইভাবে একটু করে বলতে নেই, কিন্তু কথা উঠলো তার জন্য বললাম। তো যেহেতু তোমরা পারছো না করতে, পারবে না করতে, তাহলে তোমরা বলো না এগুলো, যদি কখনো এই কাজগুলো করতে পারো তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি যথেষ্ট করে থাকি, যারা করে না তাদেরকে গিয়ে কমেন্ট গুলো করো, আমার আমার দিক থেকে আমি কিন্তু করে থাকি। এই কথাগুলো আমি কোনোদিনও ভাবিনি যে বলবো। আমার হাজবেন্ড সবসময় একটা কথা বলে, কারোর জন্য কখনো কিছু করে সেটাকে কখনো হাইলাইট করবে না যে আমি এটা করেছি এটা করেছি। একটা ভিডিও আমরা শেয়ার করি ওই সব কাজ করার পর, কেন কি একটা বার্তা দিতে চাই, আমাদের ভিডিও দেখে অনেকেই মোটিভেট হয়ে এই কাজগুলো করেছে, আমাকে নিজের মানে পার্সোনাল মেসেজ করেও জানিয়েছে, এবং আমার কাছ থেকে অনেক আশ্রমের তারা সন্ধান নেয়, নাম্বার নেয়, আমি ঠিকানা দিয়ে দিই যে তোমরা যাও কাজ করো এখানে, ভালো লাগবে, একটা মানসিক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো থেকে মোটিভেট হই, তার জন্য একটা ভিডিও শেয়ার করি, এবং এগুলো একটা মেমোরি। এই ভিডিওগুলো তো যে খুব বেশি ভিউজ আসে এরকম কিন্তু নয়, তোমরা ভিউজগুলো চেক করতে পারো যে ভিডিওতে কতগুলো মানে কিরকম কি ভিউজ আসে। অতএব এই কথাগুলো জাস্ট কোনো লজিক নেই, এই কথাগুলো অন্তত এই বিষয়টার সঙ্গে জড়িও না, ওই বিষয়টা না কোনো বিষয়ের সঙ্গে জড়িও না, বিষয়টা ভীষণ সেন্সিটিভ একটা বিষয়, ওটার সঙ্গে আমার অন্য কোনো বিষয়ে তোমরা গুলিও না, ঠিক আছে। যদি পারো যারা কমেন্ট করছো তোমরা কিছু করে দেখাও, অন্যকে এইভাবে বলতে এসো না। যাই হোক, কথাগুলো জানি না, আবার এবার এই ভিডিওতেও আসবে অনেকেই আবার অনেক রকম বলতে চলে আসবে হ্যান ত্যান। তারপর আবার একজন লিখেছে কি যে গোল্ড কেনা অবশ্যই ভালো কিন্তু অতিরিক্ত কেনা ভালো না। ও বাবা, এটা আবার কোথায় লেখা আছে?
এটা তো একটা সেভিংস, আমার আমি সেভিংস করছি, অতিরিক্ত সেভিংস করা ভালো না, এটা আমার কোথায় লেগে, এটা হাস্যকর বিষয় হয়ে গেল না, মানে কমেন্ট করতে পারলেই হয়ে যায়, মানে এরা বোঝে না যে অ্যাকচুয়ালি কমেন্ট আমি কি করছি, মানে মানেটা কি দাঁড়াচ্ছে। আমার একটা যেহেতু মেয়ে আছে, আর হ্যাঁ গোল্ডের প্রতি একটা আমার অন্যরকম ভালোবাসা, একটা মেয়ে আছে তার ভবিষ্যতে কাজে লাগবে, এবং যদি ঠাকুর না করুক কোনো আপদ বিপদে পড়ি তখন তো ওগুলোতেও আমার কাজে লাগবে, তাই না? তো সেই জন্য এমন না যে আমি বাজে খরচা করছি, উড়িয়ে দিচ্ছি, টাকাগুলো নষ্ট হচ্ছে, এরকম তো ব্যাপার নয় না, এগুলো বুঝতে হবে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারোর কোনো কথা খারাপ লেগে থাকে, আই এম সরি, আমার মনে হয় তাও সরি বললাম, আমার মনে হয় না আমি কথাগুলো খারাপ কিছু বলেছি। যারা বুঝবে, যারা আমার মন থেকে ভালোবাসে, তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবে, আর যারা বুঝবে না তারা এই ভিডিওতেও কমেন্ট করবে। ক্যারি অন, টাটা, কালকে দেখা হচ্ছে।